তো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রনি আহমেদ, দাউল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আর নতুন একটি টিপস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদেরকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হয়ে থাকবে। আপনাদের টিপসটি অবশ্যই দেখতে হবে এবং কি ভিডিওটি না টেনে দেখবেন, কেননা কোনো কিছু মিস্টেক করে যাওয়ার অপশন থাকে। তাই যদি আপনি কোনো কিছু মিস করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখার আপনাদের কাছে বলে রাখি, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। অবশ্যই আপনার শেয়ারটি অন্যজনের উপকারে লাগবে এবং কি উপকার করা একটা মহৎ কাজ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনি আপনার ইমোতে চলে যাবেন। ইমোতে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে যাওয়ার পরে আপনি দেখবেন আই বাবল, আই বাবলটি ওকে করে দিবেন। আই বাবলটি যাওয়ার পরে আপনি এখানে দেখবেন একটা অপশন আছে আই বাবলটি, আই বাবলটি আপনি যখন এটাকে ওকে করে দিবেন তখন আপনাকে কেউ মেসেজ করবে। মেসেজ করার পরবর্তীতে আপনাকে সেটা বাবল আকারে ধারণ করবে। বাবল আকার ধারণ মানে হলো আমাদেরকে যেরকম মেসেঞ্জারে কেউ নক করার পরে আমরা দেখি যে একটা বাবল আকার ধারণ করে আমরা এক সাইডে রেখে অন্য পরবর্তী অন্যজনের সাথে চ্যাটিং করতে পারি এবং কথা বলতে পারি। আশা করি এক নম্বর টিপসটি আপনাদের ভালো লাগলো। চলুন দুই নম্বর টিপসটি আপনাদেরকে দেখি। দুই নম্বর টিপসটি হলো আপনাদের প্রথমে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন প্রাইভেসি, প্রাইভেসিতে আপনার উপরে ক্লিক করে দেবেন। প্রাইভেসিতে ক্লিক করে দেবেন, প্রথমে দেখবেন আপনার লাস্ট সিন, লাস্ট সিনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস অ্যান্ড নো বডি। আপনি এখানে মাই কন্ট্যাক্টস করে দেবেন। যদি আমার মাই কন্ট্যাক্টস করা আছে অলরেডি, আপনি এখানে যখন মাই কন্ট্যাক্টস করে দেবেন তখন আপনাকে এখান থেকে অন্য কেউ আপনার কন্ট্যাক্টসে থাকা ব্যতীত অন্য কেউ আপনাকে দেখতে পারবে না আপনি অনলাইনে আছেন কি না আপনি অফলাইনে আছেন। যদি আপনার কন্ট্যাক্টসে যারা আছে তারা মাত্র আপনাকে দেখতে পারবে অনলাইন এবং অফলাইন, অন্য বাইরে কেউ আপনাকে দেখতে পারবেন না। দুই নম্বর টিপসটি আপনাদের আশা করি অনেক ভালো লাগলো। এবার হচ্ছে তিন নম্বর টিপস। তিন নম্বর টিপসটি হলো গিয়ে আপনাদের রেড রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস, নো বডি। এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস, নো বডি দেখার পরে আপনি এখানে মাই কন্ট্যাক্টস করে দেবেন। মাই কন্ট্যাক্টস যখন করে দেবেন তখন আপনাকে যদি কেউ নক করে থাকে তখন সেখানে আপনাকে সেখানে হ্যালো দেখাবে। আপনি এখানে কেউ আপনাকে নক করার সাথে সাথে ওখানে হ্যালো আকারে উঠে থাকবে। তো আশা করি আপনাদের এই টিপসটিও অনেক ভালো লাগলো। তারপরে হচ্ছে আপনাদের চার নম্বর টিপস, হু ক্যান কল মি। হু ক্যান কল মিতে আপনি এখানে যে ক্লিক করে দিয়ে বলবেন আপনি এখানে এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস, আপনি এখানে মাই কন্ট্যাক্টস করে দিবেন। মাই কন্ট্যাক্টস যখনই আপনি করে দিবেন তখনই আপনাকে আপনার কন্ট্যাক্টস ব্যতীত অন্য কেউ আপনাকে চাইলেও ফোন দিতে পারবেন না। যেমন আমাদের সাধারণভাবে অন্য কেউ আমাদেরকে ফোন দিয়ে থাকে, ইমোতে আমার কন্ট্যাক্টসে নেই, সেই ব্যক্তি আমাকে ফোন দিয়ে থাকে, এগুলো খুব যন্ত্রণাদায়ক। তাই আপনাদের এই টিপসটি আশা করি অনেক ভালো লেগেছে। তারপরে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে চলে আসবে দিয়ে আপনি দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যেয়ে আপনি দেখবেন ম্যানেজার ডিভাইস, ম্যানেজার ডিভাইসে যেয়ে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখতে পারবেন, এই বিষয়টি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, আপনারা এখানে যে দেখবেন আপনার ইমোটি কোন কোন ডিভাইসে চলতেছে। আপনার ইমোটা যদি আপনার হয়তো ফোনে চলে থাকে আপনার ফোনে দেখাবে, যদি আপনার অপরিবর্তিত আপনার জানা ব্যতীত অন্য কেউ আপনার ইমোটি ব্যবহার করে থাকে তাহলে আপনাকে এখানে অবশ্যই আপনার ইমোটি দেখাবে। ইমোটি দেখতেছেন আমার এখানে দেখাচ্ছে আপনার আমার ফোনে এবং কি আমার কম্পিউটারে দেখাচ্ছে। তো আপনি যদি ডিলিট করে দিতে চান এখানে ক্লিক করে দিয়ে আপনি ডিলিট করে দেবেন। তো আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লাগলো। তার পরবর্তীতে আপনি এখান থেকে সরাসরি বের হয়ে চলে আসবেন। বের হয়ে চলে আসবেন, বের হয়ে চলে আসার পরে আপনি কী করবেন, সরাসরি আপনি আপনার আবারও হোমে চলে আসবেন। হোমে এসে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে যদি আপনি কারোর সাথে যদি গোপনীয়ভাবে চ্যাট করে থাকেন বা কোনো রকম সমস্যার মধ্যে পড়ে থাকেন, কারোর সাথে গোপনীয় চ্যাট করলে সে যদি আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করে, ফাঁদে ফেলার চেষ্টা করলে সে কিন্তু আপনার চাইলে আপনার চ্যাটিংগুলো ফটো ভিডিওটি সে ডাউনলোড করতে পারে এবং স্ক্রিনশট দিয়ে রাখবে, সে অবশ্যই আপনাকে বিপদে ফেলাতে পারে। তাই আপনি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তার সাথে কোনো রকম কথা বলে থাকলে আপনি কী করবেন, আপনি সেখানে যেয়ে প্রথমে দেখবেন এই যে প্লাস চিহ্ন দেখছেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার আপনি দেখবেন সিক্রেট চ্যাট, সিক্রেট চ্যাট আপনি তার সাথে চ্যাটিং করার আগে সিক্রেট চ্যাট ক্লিক করে দেখেন আমার এখানে অলরেডি সিক্রেট চ্যাট হয়ে গেছে। এখন যদি আমি তার সাথে চ্যাটিং করে থাকি তাহলে সে আমার কোনো কিছুই স্ক্রিনশটও দিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কোনোভাবে কোনো কিছু করতে পারবে না। সে আমার থেকে অলরেডি একদমই ফাঁকা, কেননা তার কাছ থেকে যখনই আমি তো সে আমার কাছ থেকে
কোনো রকম চ্যাটিং করবে, আমিও তারগুলো চালু করতে পারবো, কিন্তু সে চাইলে আমারটি করতে পারবে না। আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লাগলো। দেখুন আপনারা এখানে এখন দেখাবে যে সিক্রেট চ্যাট, সিক্রেট চ্যাটে ক্লিক করবেন। দেখুন কাকে আমি সিক্রেট চ্যাটে ফলাইছি, সে অবশ্যই এখানে তাকে দেখাচ্ছে। আপনারা এরকম চাইলে আপনার এই চ্যাটিংটি করে নিতে পারেন, সেটিংসগুলো করে দিন। আশা করি আপনাদের এই টিপসটি অনেক ভালো লাগলো। আর যদি আপনাদের টিপসটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এবং কি শেয়ার করা একটা মহৎ কাজ, শেয়ার করা নয়, আপনার শেয়ারটি অন্যজনের উপকারে আসে যদি যায়, তাহলে এটা আপনার জন্য একটা মহৎ কাজ হয়ে থাকবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।